দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউএনবি স্ট্যান্ডার্ডের নতুন আরেকটি পর্বে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের ফাউন্ডার এবং লিড গিটারিস্ট এরশাদ জামান। এরশাদ ভাই আমাদের আজকে জানাবেন সম্প্রতি একটি লিগ্যাল নোটিশ সম্পর্কে, যা যেটি বর্তমান আর্টসেলের সদস্যদের দেওয়া হয়েছে, পাশাপাশি ওনার সামনের পথ চলা এবং বর্তমান ব্যস্ততা নিয়ে আমাদের জানাবেন। এরশাদ ভাই স্বাগতম আমাদের ইউএনবিতে, এবং কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিষয়টা হচ্ছে যে আমরা আর্টসেল ব্যান্ড 2001-এ আমাদের 2002-এ আমাদের অন্য সময় অ্যালবাম বার হয়, এরপরে 2006 মনে হয় অনিকের প্রান্তর বার হয়। তো এই দুইটা অ্যালবাম এবং এর পরবর্তীতে আরও অনেক মিক্স গান বার হয়েছে, এটাই হচ্ছে আমাদের মিউজিক্যাল জার্নি। তো এই জার্নির মধ্যে অধিকাংশ গানই প্রায় 30টার মতো গান রুমান আহমেদের লেখা, এবং আরও কিছু গান আমার লেখা, রূপকের কিছু গান আছে। তো এই গানগুলোতে আমরা মনে করছি যে আমাদের রাইটারদের ব্যাপারটা একদমই বিস্তৃত হয়ে যাচ্ছে, এটা নিয়ে কেউই কোনো কথা বলছে না। তো এখানে আমাদের কিছু আইনগত ইয়ের দরকার ছিল, অ্যাডভাইসের দরকার ছিল। তো আমাদেরকে আমাদের অ্যাডভোকেট যেটা বললো যে এটা এবং যে কোনো কিছু ধরেন এই গানগুলো নিয়ে পরবর্তীতে এই গানগুলো কেউ বিকৃত করলো গানগুলো, তখনও এই লিগ্যাল গ্রাউন্ডটা আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই অবশ্যই চেষ্টা করেছি, কিন্তু এক একজন তারা ছোট এগুলো নিয়ে ব্যস্ত, তারা না কোনো রকম মানে এটার গুরুত্বটা আসলে আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে যে আমরা প্রায় 17 বছর একসাথে গান বাজনা করেছি। আমরা আমাদের চারজন মেম্বার, লিঙ্কন, আমি, সেজন সাজু এবং রুমান আহমেদ, এই এটা একটা ফ্রেন্ডশিপ আমাদের। এটা প্রায় 17 বছর আমরা একসাথে অনেকগুলা হিট গান প্রডিউস করেছি, হ্যাঁ, এবং 17 বছর একসাথে এই কাজ, এতগুলো কাজ করার পরে হঠাৎ করে এক একজন বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত তৈরি হলো, কেউ লাইভ শোটাকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করলো। এইসব নানাবিধ কারণে আমাদের মূলত আর্টসেল কি, মূলত আমরা গান বানাই, আমাদের কাজ কিন্তু গান তৈরি করা। তো সেই জায়গাটাতে সেই গতিটাতে আমাদের আমাদের আমার মনে হয় ডিরেকশন একটু প্রবলেম হয়ে যায় যদি আমরা শোট ও এগুলোতে বেশি ইনভলভ হয়ে যায়। বিভিন্ন জনের বিভিন্ন মতামতের কারণে আমরা বিগত 2-3 বছর ধরে হয়তো একসাথে আমাদেরকে দেখা যায় না শোতে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এটার সাথে যে রুম্মান আহমেদ এই গানগুলোর রচয়িতা, কারণ আর্টসেলের ব্যাপারটা কিন্তু আর্টসেল মিউজিক লিরিক সব কিছু মিলিয়ে আপনি মিউজিক্যাল সাইডে যে যার পার্ট যতটাই মুগ্ধ করার আমাদের প্রয়াস ছিল, তার থেকেও বেশি প্রয়াস ছিল আমরা যেন রুম্মান আহমেদের কথাগুলোকে ধারণ করতে পারি। কারণ আমার মনে হয় যে বাংলা আমাদের ব্যান্ড মিউজিকের যে ইতিহাস তাতে রুম্মান আহমেদের একটা বিশাল একটা জায়গা আছে। দেখেন যে ভুল বুঝাবুঝিগুলো আছে সেই ভুল বুঝাবুঝিগুলো মেটানোর জন্য আমাদের আসলে কথা বলতে হবে। তো কথা বলার আলোচনাটা আগাক, আলোচনাটা এটা তো মানে 2-4-5 বছরের ব্যাপার না, কিন্তু এটা আজ থেকে 20 বছর পরে যাওয়া এই অনিকের প্রান্তর রাইটারকে এটা এটা আমাদের সবার স্মরণে রাখতে হবে। আমাদের চাওয়াটা হচ্ছে এই গানগুলো রিলেটেড কোনো বাণিজ্যিক চুক্তি যদি কেউ
কোনো কেউ কারোর সাথে করে থাকে, বিভিন্ন কনসার্টে গান করছে, তো সেই চুক্তিগুলো আসলে হওয়ার কথা আমাদের সাথে, গানের রচয়িতা যে তার সাথে হওয়া উচিত নৈতিকভাবে, আমি এটা মনে করি। এই এতটুকুই বিষয়টা পরিষ্কার করার জন্য আমরা, যাতে আদালতে আমরা যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা যাব, কিন্তু এখানে মানে আপনি আপনি একজনকে ভুলে যাওয়ার চেষ্টা করতে পারেন না। এতদিন সময় লাগার কথা না, আমরা 3-4 বছর ধরে আমি রুমান আমরা চুপচাপ আছি, দ্যাট ডাজন্ট মিন যে এই জিনিসটা বৈধ। গানগুলা মানে জন্ম থেকে নিয়ে একদম ফাইনাল, যেহেতু আমি গান কিছু বানাইছি, গান মানুষ পছন্দ করে, আমি আমার জন্য ওগুলা প্রতিদিন যে কোনো সময় আমার ওগুলা বাজানো কোনো ব্যাপার না, কিন্তু ওটার মধ্যে একটা মিউজিশিয়ানের আমার মনে হয় ওটাই একমাত্র কাজ না। আপনার কাজ হবে হচ্ছে আপনার নিজের স্কিল আরও কীভাবে উন্নত করা যায় এবং ভালো আরও আরও নতুন ক্রিয়েশন আপনি দিতে পারেন, তো সেই দিকে আমাদের গতিটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারো কাছে মনে হচ্ছে যে শো করাটা 2018 দিকে কথা বলছি, এখন মানে কেউ আর্টসেলের নাম নিয়ে একটা পার্টি আপনাকে টাকা দিল, আপনি শো করতে চলে গেলেন, এখন আমি আমার জায়গাটা হচ্ছে কি আমি এটা ধরো ক্রিকেট খেলতে গেছি ছোটোবেলায়, ক্রিকেট খেলতে গেছি বাসা, ওখানে যেয়ে ঝগড়াঝাটি লাগছে, তো বাসায় এসে কিন্তু আমার আর ক্রিকেট খেলতে পরের দিন যেতে দিবে না, যে এগুলোর জন্য কোনো ঝগড়াঝাটির দরকার নেই। তো আমার মিউজিক করার বিষয়টাও এটা, আমার আমরা হচ্ছে আমরা গান তৈরি করি, গানগুলো হিট করেছে এবং আমরা আরও হিট গান তৈরি করব, সেটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। তো আমি এই শোতে বাজানোটার জন্য এগুলোর ব্যাপারে কাউকে রিকোয়েস্ট করতে চাই না, এটা আমার গানগুলো আমার বাজানো সব গান, তো এটা ব্যাপারে রিকোয়েস্ট করার কোনো জায়গা নেই, বুঝছেন। আমাদের চাওয়াটা হচ্ছে বেসিক্যালি যেহেতু গানগুলোর রচয়িতা রুমান আহমেদ এবং আমি অধিকাংশ গানের রচয়িতা আমরা, তো আমরা চাচ্ছি যে আর্টসেলের নামটার সাথে যে কোনো বাণিজ্যিক চুক্তি বা কেউ কিছু করার আগে যেন লিগাল এই ব্যাপারটা মাথায় রাখে যে এটার সাথে আমাদের রাইটস জড়িত, তো আমাদেরকে বাইপাস করে কোনো ধরনের আর্টসেলের কোনো রকম অ্যাক্টিভিটি এটা এটা যাতে না করা হয় সেটাই আমাদের উদ্দেশ্য। আসলে আমি পরিষ্কার করে বলতে চাই যে আমি কখনো আর্টসেল ছেড়ে যাই নাই, আমি কখনো বলি নাই যে আমি আর্টসেলের বাজাবো না বা আমি নাই, তো প্রবলেমটা মানে যে জায়গাটায় মানে অব্লিগেশনটা হচ্ছে আমাদের, আমরা আমাদের থার্ড অ্যালবামের জন্য জি সিরিজ এবং গ্রামীণ ফোনের সাথে চুক্তিবদ্ধ ছিলাম এবং চুক্তিবদ্ধ আছি, তো ওই অ্যালবামটা কারণেই আমাদের একটু নিরাপত্তা আর কি। অবশ্যই সেটাও একটা অপশন হতে পারে অবশ্যই। এখন আমি যেটা বলছি আমাদের পয়েন্ট অফ ভিউটা একটু বুঝা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ 17 বছর একসাথে ছিলাম, গানগুলা লিরিক্স রাইটার থেকে নিয়ে গানগুলা তৈরি হওয়ার পিছনে আমাদের যে অবদান, তাহলে আমরা কি আর্টসেলের কোনো শো হলে বা আমাদের কোনো অ্যাক্টিভিটিতে মানে আমাদের থাকা উচিত না, সেই জায়গাটাই আমরা শুরু হতে চাচ্ছি। মানে আপনাদের
সেখানে আমি নাই, এই ব্যাপারটা আমার কি করা উচিত সেটার জন্য আমি একটা লিগ্যাল অপিনিয়ন ব্যাক করার বিষয়টা হচ্ছে, আমরা তো আসলে একটা অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ, তো ওই অ্যালবামে আমরা চারজন একসাথেই বাজিয়েছি, বুঝতে পারছেন তো, ওইটাও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। ওটাই তো স্বাভাবিক, তাই না? আর্টসেলের কোন একটা দুইটা হয়ে থাকে আসলে, দেখা যায় যে যখন হচ্ছে ব্যাংকের সদস্যরা হচ্ছে ব্যাংক থেকে বের হয়ে আসে বা ব্যাংকে কন্টিনিউ করে না, আর যে অবদানটা কপিরাইট অনুযায়ী সেটা দেখা যায় যে যখন ব্যাংক শুরু করে সেটা তারা পেয়ে যায়, অটোমেটিকলি তারা পেয়ে যায়, এটা একটা বিষয় করতে পারে। সেটা কিন্তু এরকম যদি হয় যে হচ্ছে তারা আসলে মেনে নিচ্ছে, তারা যে শো করবে বা কমার্শিয়াল যে চুক্তিগুলো করবে সেখান থেকে আপনাদের পাওয়াটা আপনারা পেয়ে যাবেন, সেটা একটা পার্ট কভার করছে। বাট আমার কাছে আরও ইম্পর্টেন্ট যেটা, একটা ছেলে আর্টসেলের শো দেখতে যাচ্ছে, সে আমার বাজানোই দেখতে যাচ্ছে, আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে সেটা আমার গুলো শুনেই আমার ফ্যান, সে আমার বাজানোই দেখতে যাচ্ছে, তো হ্যাঁ সেভাবেই চলবে, আদারওয়াইজ এটা না চলাই ভালো। হ্যাঁ, আর যদি চলেও সেটা যেন একটা আদালত বা কোনো একটা কারো একটা ডিরেকশনে চলে। শুরুর দিকে করি নাই, বিকজ হচ্ছে যে দেখেন আমাদের, আমি আবারও বলছি যে শো করাটা একটা সোর্স অফ ইনকাম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট আমাদের মূল লক্ষ্য কিন্তু হচ্ছে গান তৈরি করা। তো আমরা ওই সময়টায় জি সিরিজ এবং গ্রামীণ ফোনের সাথে আমাদের থার্ড অ্যালবামের একটা চুক্তির আলোকে আমরা অ্যালবামটা শেষ করছিলাম, তো এই অ্যালবাম শেষ করা নিয়েই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে। ঠিক আছে, অ্যালবামের জন্য যেই কমিটমেন্টটা দেওয়া দরকার, যেই মানে এটাকে কী বলবো, যে ফিটনেসটা দরকার, সেটার জন্য কিছু শো আমাদের কম করলে ভালো হতো, তো সেই জায়গাতে আমাদের একটা মত পার্থক্য তৈরি হয় এবং আমাদের কিছু কিছু মেম্বার লামসাপ যে অন্য যে কোনো মেম্বারদের সাথে একটা সেট আপ তৈরি করে সে আর্টসেল নামে শো করা শুরু করেছে। এটা অবশ্যই আমাদের না জানিয়ে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখন আমি কি ভাই শো থামানোর জন্য আমি দৌড় দিব নাকি আমার যে অ্যালবামটা চুক্তিবদ্ধ সেটা শেষ করব, সেটা শেষ করাটা আরও জরুরি ছিল, তো সেই জন্যই আমরা ওই দিকে ফোকাস না দিয়ে আমরা অ্যালবামটার দিকে ফোকাস দিই। আসলে অনেকদিন শো করেনি আপনার, জি জি জি, পরবর্তীতে আমরা জানি যে বিগ বিলে হিসেবে ফসল ভাই জয়েন করেছেন, পরবর্তীতে আসলে কি হয়েছে, পরবর্তীতে অনেকেই জয়েন করেছে, অনেকেই আরো জয়েন করতে পারে, এটার ভবিষ্যৎ আমি জানি না। হ্যাঁ, কিন্তু একটু যদি আলাদা করে জানতে চাই যে আপনার যে বাজানো গুলো বা আপনি তো লিমিটেড ছিলেন, সেই এখানে এখন হচ্ছে মঞ্চে যখন দেখা যাচ্ছে সেই বাজানো গুলো খুব ফাসের ভাই বাজাচ্ছে আর কি, এই বিষয়গুলো কেমন লাগে বা আপনার কি মনে হয় যে আপনি আপনার যে উন্মাদনাটা ছিল আপনি থাকতে সেই উন্মাদনাটাকে আসলে এখন আছে? এটা আসলে আমাদের দর্শকরাই ভালো বলতে পারবে, তবে মানে আমার বাজানো বাজায় যদি কেউ তার ক্যারিয়ার মেক করে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু যেটা হচ্ছে যে এটা মেনে নেওয়া খুবই কষ্টের। জি জি, এটা মেনে নেওয়া খুবই কষ্টের, কিন্তু এটার সাথে আরেকটু যুক্ত করতে চাই যে এটা খালি গিটার বাজানো না, আসলে গানগুলা তৈরি হওয়ার মানে ওই গানটার সাথে শুধু গিটার বাজানোটাই আমার ভূমিকা না, গানটার পরিকল্পনা থেকে নিয়ে একদম ফাইনাল প্রোডাকশন পর্যন্ত পুরো প্রসেসটার মধ্যে যেভাবে করে আমরা যুক্ত থাকি, এরপরে আসলে অন্য কেউ এটা বাজালে অবশ্যই এটা কষ্টদায়ক, কিন্তু এটার জন্য আমি ভাই কারো কাছে মিস করে হচ্ছে আসলে সবকিছু, আমরা হচ্ছে আসলে একটা ফ্রেন্ড সার্কেল,
এটা এটা মানে আর্টসেল, এটা হচ্ছে যে আমরা একটা ফ্রেন্ড সার্কেল, আমরা একসাথে একটা শিল্প চর্চা করব, সেই জন্যই যুক্ত হয়েছি। দেখেন ওই গান ওই গান মানে একটা গান হিসাবে ব্যান্ড করবো, এটা পরবর্তীতে ব্যান্ড পর্যন্ত যাইতে কিন্তু আরো 5 বছর লাগছে। এবং যে জিনিসটা আসলে আপনি বলছেন যে জিনিসটা মিস করি, আসলে আমাদের এই এটা তো একটা ফ্রেন্ডশিপ, এবং এটা একটা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে এটা একটা একটু ইউনিক ব্যাপারটা, কারণ আমাদের কোনো লাইন আপ চেঞ্জ নাই দীর্ঘই শুরু থেকে শেষ এই 2017 পর্যন্ত আমাদের কোনো লাইন আপে কোনো পরিবর্তন, আমরা এই 4 জন মিলেই যা করার করেছি এবং রুমান আমাদের লিরিক্স। হ্যাঁ, তো ওই জায়গাটা মিস করি, ব্যাপারটা যে আমার সাথে অন্যায় হচ্ছে এইটা আর কত বছর পার হলে আসলে ওরা টের পাবে, এটাই আমি আসলে আমার প্রশ্ন। বন্ধু যেহেতু বলছেন আপনার সাথে অনেক বন্ধুদের মধ্যে বোঝাপড়াটাও থাকে যে আপনি জি জি আপনি কি আসলে আপনি যে আর্সেলে বন্ধুরা তারা কি শুনতে বুঝেছে বা আপনার কি চাপ সেই বোঝাপড়াটা কি ছিল? ওরা ওদের মতো বুঝেছে, কিন্তু ওদের বোঝাটা যতটুকুন বুঝেছে ততটুকুনই শেষ না, এটা আরো আরো বোঝার বাকি আছে। ঠিক আছে, এখন একটু বর্তমান কাজ নিয়ে আসছে, যেহেতু ব্যান্ডের কাজগুলো এখন হচ্ছে, নিজে একা কি মানে একা ক্যারিয়ারটা নিয়ে কি চিন্তা করছেন কিনা? কারণ দেখা যায় যে অনেকে ব্যান্ড ভেঙে গেল, আমি বিটলসের কথা বলি, পিঙ্ক ফ্লয়েডের কথা বলি, তারা ব্যান্ড ভেঙে যাওয়ার পরে ব্যান্ড সদস্যরা কিন্তু একজন তারকা আসলে সলোকে সলোকে মানে আমি আমি আসলে আমার এই দীর্ঘ ক্যারিয়ারে আমি অন্য কোথাও বাজাইনি, আমি শুধু আর্টসেলেই বাজিয়েছি, আমি আর্টসেলের গিটারিস্ট হিসেবেই পরিচিত এবং ফিউচারেও সেটাই থাকবো, নো ম্যাটার কে আমার গান বাজাচ্ছে সেটা ব্যাপার না, বাট আমি আর্টসেলের গিটারিস্ট হিসেবেই পরিচিত, আমি ওটাই ধরে রাখতে চাই, আমি অন্য কোনো ব্যান্ড বা অন্য কোনো সেট আপে আমি ওই যে আমি বললাম যে আমাদের অ্যালবামের একটা কমিটমেন্ট আছে, ওই কমিটমেন্টটা শেষ হয়ে গেলে ভাই আমি পুরাপুরি মানে ব্যক্তি আমার আমার নিজের যে ক্যারিয়ার সেটা পুরাপুরি 100-100 আমি একদম মানে স্টার্ট করব। আমরা 2006 অনিকেত পন্থ বার করি, এরপরে এই দীর্ঘ প্রায় 16 বছরের মতো মনে হয় একটা গ্যাপ, তো আমি একটা জিনিস সবাইকে বলতে চাই যে এই 16 বছরে আমরা যে রেকর্ডগুলো করছিলাম সেই রেকর্ডিংগুলোর কী হবে, সেগুলোকে আমি ফেলে দিব, আমার আমার কী করা উচিত বলেন? ধরেন আমার ওরা শো করতে যাচ্ছে আমাকে ফোন দিচ্ছে না, সেক্ষেত্রে ওটা একটা হ্যাঁ জি সেই রেকর্ডগুলোই আলাদাভাবে আমাদের প্রোডাকশন শেষ, এটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। জি আলোচনা করেই রেকর্ডিং করেছি, আসলে রেকর্ডিং শেষ জি 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 রেকর্ডিং শেষ না কোনো সমস্যা নেই, এবং কারো আমার মনে হয় কারোই কোনো সমস্যা নেই, আমাদের মানে অরিজিনাল লাইন আপে যদি আমাদের অ্যালবাম বার হয় আমার মনে হয় একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যে এটাকে অবজেকশন দিবে। ধন্যবাদ হিসেবে আমরা চাই যে আমরা মঞ্চে আবার আর্টসেলের সঙ্গে আপনি বাজান আসলে, এবং অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শেষ দিকে একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বা আপনার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সব কিছু আপনারা যেভাবে চিনে এসেছেন সব কিছু সেভাবেই পাবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম এর মধ্যে 2 বছর করোনার জন্যই শোটো সব অফ ছিল, তো ওটা ওটা ওরকমই একটা দুঃসময় হতে যাচ্ছে আমাদের, কিন্তু আমার মনে হয় যে সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা নতুন গান আর্টসেলের নতুন গান দিয়ে আবারও দর্শকের মধ্যে আমাদের যতটুকুন হারিয়ে গেছে ততটুকুন আবার উদ্ধার করতে পারবো।